আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো নিরামিষ সাবেকি একটা রান্না। আমি আমার মতো কিভাবে করে রান্না করলাম সেটাই আজ আমি তোমাদের সাথে ভাগ করে নেব। নমস্কার বন্ধুরা, প্রবাসী বাঙালির পাকশালায় আমার সব বন্ধুদের স্বাগত জানিয়ে আরও একটা সুন্দর পর্ব নিয়ে আমি এসে গেলাম। আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো প্রত্যেক বাঙালির চিরপরিচিত একটা নিরামিষ রান্না, চাল পটল। এই চাল পটল তৈরি করতে অবশ্যই লাগবে চাল আর পটল, তার সাথে যে আর সামান্য উপকরণগুলো আমি দেব আমি এক এক করে বলবো। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি আমি পটল। পটলগুলোকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আমি এখানে 600 গ্রামের মতো পটল নিয়েছি, তবে প্রত্যেকটা পটল তো বেশ কচি কচি কিংবা কাঁচা থাকে না, তাই আমি পটলগুলোকে খোসা ছাড়িয়ে যতটা হবে আমি নিয়ে নেব। তার সাথে আমি এখানে 70 গ্রামের মতো আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। সবার প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে 2-3 বার জল দিয়ে ধুয়ে তারপর আমি 5-10 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর আমি জল ঝরিয়ে রেখে দেবো। দেখো আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি পটল খোসা ছাড়িয়ে নেব, তার সাথে যে মশলাগুলো আমি সব হাতের কাছে গুছিয়ে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি আদা ঘষে নিয়েছি, জিরে গুঁড়ো 1 চা চামচ, আধা চামচ ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো 1/4 চামচ, তার সাথে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, 2 কাঁচা লঙ্কা। আমি সব মিক্সার জারে পেস্ট তৈরি করে নিয়েছি। তার সাথে আমি একটা কাজুর পেস্ট তৈরি করব। কয়েকটা কাজু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এই কাজুগুলোকে আমি মিক্সার জারে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করব। প্রথমে শুকনো অবস্থায় আমি কাজুগুলোকে দেখো ঘুরিয়ে নিয়েছি। এবার আমি 2 টেবিল চামচ মতো আমি দিয়ে দিলাম দই। এই দইটা আমি একটু দিয়ে কাজুর সাথে পেস্টটা তৈরি করে নেব। এবার দেখো আমি পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এইভাবে আমি কেটে নিয়েছি। যেগুলো পাকা পটল আমি দেবো না, পাকা পটলগুলোকে আমি আলাদা করে নিয়েছি। এখানে 12-15টা পটল আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। সবার প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচের মতন আমি এখানে দিয়ে দিলাম ঘি। ঘি দিয়ে ঘিটা বেশ যখন উষ্ণ গরম হবে তখন আমি কয়েকটা কাজু কিশমিশ, তার সাথে আমি যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই চালটা আমি আগে ভেজে নেব। আমি এখানে কয়েকটা গোটা কাজু কিশমিশ নিয়েছি, কয়েকটা ভেঙে দিয়েছি কাজু। এবার দেখো আমি যে ভিজানো যে গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কাজু কিশমিশের সাথে খুব সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ না চালের রঙটা পরিবর্তন হবে, দেখো যখন চালটা দিয়েছিলাম তখন সাদা ছিল একদম, এখন চালের রঙটা বেশ একটু ঘিয়ে ঘিয়ে রং হয়ে গেছে, তার মানে ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে উঠিয়ে নেব, নিয়ে এবার এই কড়াতেই আমি পটলটা ভাজবো। দেখো আমি চালগুলো উঠিয়ে নিয়েছি। এই চালটাকে ভালো করে ভাজতে হবে, নাহলে চালের মধ্যে যে আঠালো ভাব থাকে তাতে খাওয়ার সময় চাল পটলটা স্টিকি স্টিকি লাগে, যেমন মুখে একটু দাঁতে লেগে যায়। তাই চালটাকে খুব সুন্দর করে ভাজতে হবে, চাল ঘিতে ভালো ভাজা হবে তাহলে চালের মধ্যে একটা সুন্দর গন্ধও আসবে। এবার আমি কড়াতে দিয়ে দিলাম সাদা তেল। আমি এখানে পটলটা সাদা তেলে ভাজবো, তোমরা যদি চাও সরষের তেলেও ভেজে নিতে পারো, তবে সরষের তেল দিয়ে ভাজলে কড়াটা কালো কালো হয়ে যায়, তাই আমি সাদা তেল দিয়ে ভেজে নিলাম। সুন্দর করে পটলগুলোকে ভাজতে হবে। আমাদের এখানে বাংলায় যেমন পটল পাওয়া যায় ভালো কচি কচি পটল, আমাদের এখানে চালানি পটল পাওয়া যায়। পটলগুলো খুব বেশি ভালো থাকে না, তাই পটলগুলোর মধ্যে থেকে যেগুলো ভালো পটল কচি কচি কিংবা একটু কাঁচা রয়েছে আমি সেই পটলগুলো নিয়ে নিয়েছি। সামান্য নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে পটলগুলোকে ভাজতে হবে। যেহেতু আমরা প্রবাসী বাঙালি, আমাদের এখানে বাংলায় যেমন সব সবজি টাটকা সবজি পাওয়া যায়, মাছ পাওয়া যায়, সেই রকম আমাদের এখানে পাওয়া যায় না। যখন এখন বাংলায় চারিদিকে ইলিশ মাছের গন্ধ ময়ময় করছে, আমাদের এখানে বাজারে ইলিশ মাছ দর করতে গেলে 2500-3000 টাকা এখন কিলো হলো ইলিশ মাছের। দেখো এখানে কড়াতে আমি দিয়ে দিলাম এবার সরষের তেল, পটলগুলো ভাজা করে আমি উঠিয়ে নিয়েছি। আমি এখানে 1-2 টেবিল চামচের মতো সরষের তেল দিয়েছি। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। ফোড়নে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন, তার সাথে আমি কয়েকটা গোটা গরম মশলা ফোড়নে দেবো, দারচিনি, এলাচ আর শুকনো লঙ্কা আমি একটা দিয়েছি, 2 লং, আর তার সাথে আমি একটু জায়ত্রী দেবো, তবে জায়ত্রী পরিমাণটা কম দিতে হবে। আমি 1টা মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে আমি দিয়ে দিয়েছি। আলুটা তোমাদের ইচ্ছে হলে দেবে, আলুটা বাদ দিয়েও রান্নাটা করতে পারো। সামান্য নুন হলুদ দিয়ে আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো আমি সামান্য নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি আলুটাকে সুন্দর করে ভেজে নেব, কারণ পটল চাল সব আগের থেকে অনেকটা ভাজা কিংবা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতাটা ফোড়নের সময় দিলে খুব বেশি পুড়ে যায় তাই আমি তেজপাতাটা পরে দিলাম। এবার যে বাটা মশলাটা আমি রেখেছি, বাটা মশলাটা এই আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব। আমি এখানে
আলুগুলো দিয়েছি, তোমাদের পছন্দ না হলে আলুগুলো বাদ দিয়েও এই চাল পটল তৈরি করা যায়। মশলার সাথে একটু সময় নিয়ে ভালো করে বারবার জল দিয়ে আমি আলুর সাথে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা যত কষবে রান্নার স্বাদ তত ভালো হবে। এইভাবে আলুর সাথে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়ে এক এক করে অন্য উপকরণগুলো আমি দিয়ে নেব। আমি মিক্সার জারটা ধুয়ে ওই পাত্রে আমি জল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে আমি হলুদটাকেও জলের সাথে ভালো করে গুলে এই জলটাকে বারবার দেব আর ভালো করে কষতে থাকবো। যত ভালো কষবে ততই রান্নার স্বাদ ভালো হবে। আমি বারবার দেখো জল দিয়ে এইভাবে আলু আর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি যে কাজু আর দইয়ের পেস্টটা তৈরি করে রেখেছিলাম আমি সেই পেস্টটা দিয়ে দেবো, তবে গ্যাস ওভেনের জোরটা কমিয়ে কিংবা বন্ধ করে এই পেস্টটা দিতে হবে, না হলে দইটা কেটে যেতে পারে। দেখো আমি পেস্টটা এখন দেবো তেল ভালো, মশলার থেকে যখন তেল ভালো ছেড়ে গেছে এবার আমি যে কাজু আর দইয়ের পেস্টটা আছে আমি পেস্টটা দিচ্ছি। অনেক বন্ধুরা আমার দইটা পছন্দ না করলে তোমরা দইয়ের বদলে টমেটো এখানে একটা মিডিয়াম সাইজের একটা টমেটো পেস্ট করে দিতে পারো। এইভাবে কিন্তু আগে আমাদের মা পিসিরা এইভাবে দই দিয়ে রান্নাটা করতো না, আমি একটু আলাদা রকম করে দই দিয়ে এভাবে রান্নাটা করছি। তাহলে কি হয় এই চাল পটলের টেস্টটা একটু টক মিষ্টি ভাব আসে, খেতে খুব বেশি ভালো লাগে। যারা এইভাবে করনি তোমরা এইভাবে করে দেখবে। এবার দেখো আমি ভাজা চালগুলো দিয়ে দিলাম। আমি যে গোটা কাজু দিয়েছিলাম কয়েকটা কাজু আমি পরিবেশনের জন্য উঠিয়ে রেখেছি, চাল ভাজাটাকে দিয়েও খুব সুন্দর করে মশলার সাথে কষতে হবে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি পটল ভাজার সময় আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই আমি নুনটা আমি দেখে দিলাম। আমি একটু সামান্য দেখো জল দিয়ে দিলাম, দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এইভাবে বন্ধুরা কষিয়ে নিতে হবে, মশলার সাথে যত কষবে চাল আলু ততই রান্নার স্বাদ ভালো হবে। যেহেতু আমি চালটাকে আগে থেকে ভেজে নিয়েছি তাই চালটা গুঁড়ো হবে না। এবার ভাজা পটলগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। তবে রান্না প্রায় শেষের দিকে, খুব বেশিক্ষণ এখন আর আমি এইভাবে কষাবো না, কারণ তেল ভালো করে মশলা থেকে বেরিয়ে গেছে, ভালো করে মশলা ভাজা হয়ে গেছে। এবার চাল আলু পটল ভালো করে এইভাবে কিছুক্ষণ নাড়া দিয়ে আমি এখানে রান্নাতে আমি এক চা চামচের মতো আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা দিতে হবে বন্ধুরা, চিনিটা যেহেতু নিরামিষ রান্না মিষ্টি মিষ্টি হবে খেতে তবেই ভালো লাগবে। তবু আমি আদা আর কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি, যারা মিষ্টি মিষ্টি খেতে চাও তারা আদার পরিমাণটা কমও দিতে পারো। এবার আমি একটু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেওয়ার পরে আমি উষ্ণ গরম জল দিয়ে দেবো। এই রান্নাতে কিন্তু বন্ধুরা জলটা গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে তাহলে কড়ার তাপমাত্রাটা কমে যাবে আর মশলাগুলো আলু পটল সব ঠান্ডা জলে ফুটতে বেশি সময় লাগবে। এবার আমি গরম জলটা দিয়ে দেবো। আমি জলের পরিমাণটা বেশি দেবো কারণ চাল পটল সব ভালো করে সিদ্ধ হবে, জলের সাথে ফুটবে। যেহেতু চালটা তৈরি হতে সময় লাগবে, আমি পুরো সবজি চাল আলু ডুবে থাকবে আমি ততটা জল দেব। আমি জলের পরিমাণটা এখানে বলছি না কারণ সব জায়গার চাল আলাদা রকমের থাকে। দেখো আমি জলটা দিয়েছি, সব সবজি আলু পটল চাল সব ভালো করে ডুবে গেছে। আমি 8-10 মিনিট এইভাবে গ্যাস ওভেনের জোরটা বাড়িয়ে টকবক করে ফুটবে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো। তারপর আবার 8-10 মিনিট আমি গ্যাস ওভেনের জোরটা কমিয়ে ফুটিয়ে নেব। এবার দেখো ভালো ফুটছে, আমি এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছি। তবে এইভাবে ঢাকা খুলে কিন্তু মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, যেহেতু কাজুর পেস্ট দেওয়া আছে নিচে থেকে লেগে যেতে পারে। এবার খুব আলতো হাতে নাড়তে হবে, না হলে আলু পটল এগুলো ফেটে যাবে। চাল বেশ অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার রান্নার শেষে যে যে মশলাগুলো দেবো আমি এক এক করে দেবো। গ্যাস ওভেনের জোরটা আমি কমিয়ে রেখেছি, আমি 3-4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই চেরা কাঁচা লঙ্কাটা সুন্দর একটা গন্ধ বেরোবে। 1/4 চা চামচের মতো আমি গরম মশলা দিয়ে দিলাম, ঘরে তৈরি গরম মশলা। আমার মনে হলো নুনটা কম তাই আমি আরও একটু নুন দিয়ে দিলাম। ঝাল মিষ্টি সব সম পরিমাণে হবে তবেই খেতে ভালো লাগবে। এবার আমি 2 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। কিছুদিন আগেই আমি আমার পাকশালায় গরম মশলা, ঘরে তৈরি গরম মশলা তৈরি করেছি, তারা দেখোনি যে বন্ধুরা তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম ঘি। ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাস ওভেনটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল সুস্বাদু
গরম ভাতে নিরামিষ দিনে খাওয়ার জন্য সাবেকি একটা রান্না চাল পটল। আমি যে কাজু আর কিশমিশগুলোকে ভাজা ঘিয়ে ভাজা আমি উঠিয়ে রেখেছিলাম, আমি সেই কাজু কিশমিশগুলোকে দিয়ে আবার একটু আমি ঢাকা দিয়ে রেখে দেব। একটু সময় ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে যে তেলটা আছে খুব সুন্দর ছেড়ে যাবে। এবার আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা রংটা কত সুন্দর হয়েছে। তোমরা যদি চাও গরম গরম ভাত দিয়েও খেতে পারো, আর যারা যদি এমনি শুধু শুধু খেতে পারো, শুধু শুধু খেতে যেমন মিষ্টি পোলাও লাগে ঠিক খেতে খুব সুন্দর লাগে এইভাবে তারা যে বন্ধুরা আমার তৈরি করেনি তারা তৈরি করে দেখবে। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক সুন্দর একটা কমেন্টস করতে ভুলবে না, আর যদি রেসিপিটা ভালো না লাগে সেটাও আমাকে কমেন্টস করে জানাবে। তার সাথে তোমাদের যদি কোনো রেসিপির আবদার থাকে সেটাও জানাতে ভুলবে না। আমার যারা পুরনো বন্ধু সবসময় আমার সাথে আছো তাদের আমার পাকশালায় অনেক অনেক ধন্যবাদ জানাই, আর যারা নতুন বন্ধু এখনও আমার পরিবারের সদস্য হয়ে উঠতে পারোনি তাদের কাছে আমার আবদার আমার পরিবারের সদস্য হয়ে আমাকে সামনের পথে চলতে আরও বেশি উৎসাহিত করবে। আগামী পর্বে বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে আবার কোনো ভালো খাবার নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার বন্ধুরা।